ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বোলপুরে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, অ্যান্ড ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল ব্রেড, পিনাট বাটার আর হচ্ছে ডিমের। তো এইখানে ওরপি এখন ব্রেডে পিনাট বাটার লাগাচ্ছে, ওখানে মিঠু বৌদি পোচ বানাচ্ছে, আর এদিকে পূজাকে অনেকক্ষণ ধরে ডাকা হচ্ছে যার কোনো পাত্তা নেই। এখানে শাশুড়ি আর বৌমার মধ্যে আমার প্রোটিন পাউডার নিয়ে ঘোর ডিসকাশন চলছে। কি হয়েছে? আরে হ্যাঁ, কাঁচা পাকা কোনো ব্যাপার নেই, যা বানাবে তাই কেন। বাবা, তোমাদের কি মুড়ি শশা নাকি? পোচ রেডি, ফাইনালি এসছে 500 বার ডাকার পর। বিশাল বিশি। ওই তুই ঘুমাবি না খাবি আগে ডিসাইড করে নে। গুড মর্নিং এভরিওয়ান। তো শনিবার সকালবেলা 11:10 বাজে, আমাদের ব্রেকফাস্টের পর্ব শেষ হলো, এই যে পূজার নাটকও শেষ হলো। বক্তব্যটা কি, বক্তব্যটা কি, এই যা হাজাহাজি করছিস কেন? ফালতু বকে যাচ্ছে, ফালতু সমস্ত কাজ করে যাচ্ছে। এখন সময় হয়ে গেছে 1:10, আমার এই ম্যাক এয়ারটাকে নিয়ে আমাকে খুব ভুগতে হচ্ছে। যখনই কোথাও ট্রাভেল করি এডিটিংটা এর মধ্যেই করতে হয়, আর অবস্থা একদম খারাপ হয়ে যায়, অনেক কষ্টে। প্রায় গত 2 ঘন্টা ধরে বসে ফাইলসগুলো ফাইনালি ম্যানেজ করতে বসেছি। এরপর পোস্ট লাঞ্চ আমি বসবো গতকালে, মানে বাবার বার্থডেওয়ালা ব্লগটা এডিটিং করতে। যে এখানে একটা ডিল হয়েছিল, আমি এখন যাবো এক্সারসাইজ করতে আর তুই স্নানে যাবি, মুখ বেঁকিয়ে লাভ নেই সারাক্ষণ। ও পূজার ফোন রে, দেখা একটু কিরে, ফোনটা ব্যাক কভার পড়লো, স্ক্রিন গার্ড লাগালো, ওটা দেখা। তো এখন পূজা দুটো ফোনের মধ্যে কম্পেয়ার করছে ফটো কোয়ালিটি কার ভালো। সবার প্রেশার মাপছে, কাকিমা হয়ে গেল এখন মিঠু বৌদি, এরপর বাবার নাম্বার। রেজাল্ট কি, রেজাল্ট কি, মিঠু বৌদি হলো 120/73। এইবার বাবার আরে বৃষ্টি নামবে, বৃষ্টি মায়ের বাগানটা কি সুন্দর হয়েছে বলো। আজকে বাইরে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেল, তার সাথে আছে ইংলিশ ম্যাচ, পুরো একদম ডিডলি কম্বিনেশন। ডাল পোস্ত, এটা কি গো মা, লাউয়ের তরকারি, ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল। বাবা, ভাজা ভাজা ঝোল আছে, কি হয়েছে? আমি তুই চাটনির কথা কেন বলছিস? আরে তো খাই না আমি, না তোরা তো খাবি। ও বাবা, ও তো খাবে, ও তো চাটনি খেতে ভালোবাসে। তো অনেকদিন পর আজকে আবার ভাত, কারণ হয়েছে ইলিশ মাছ, আর বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি। বাট আমার এরকম উইন্ডো শপিং করতেই ভালো লাগে না। অ্যাকচুয়ালি কালকে বাবা আমাদের সাথে যাবে, তো বাবার শরীরটা যতদিন না সুস্থ হচ্ছে, তো একটু বস আজকে দেখে রাখো, এসে আবার নেক্সট টাইম এসে নিয়ে যাও। আরে বৃষ্টিটা থামারই নাম নিচ্ছে না। তো আমরা তিনজন লাঞ্চ করলাম এখানে, মারা লাঞ্চ করছে এই রুমটায়। রবিবার দুপুর বেলা এখন সময় 2:30। ও বাবা, আজকে আবার রবিবার। দেখেছিস, আমি ক্যামেরা অন করলে পূজাকে পিছন থেকে কিছু না কিছু বলতে হবে অ্যাজ অলওয়েজ। এনিওয়েজ, তোমাদের সঙ্গে অনেক কিছু কথা বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে। তার আগে আমরা লাঞ্চে বসেছি,
লাঞ্চটা করে নিই, দেন উঠে কথা বলছি, তার আগে দেখি লাঞ্চে আজকে কি আছে। তো আজকে আমরা সানডে লাঞ্চে বসেছি, যদিও আজকে ভেরি ভেরি বোরিং খানা, পূজা তো এমনিতেই মন ভেঙে গেছে। একবার তোমাদের বলে দিই আজকে কি আছে, এটা হচ্ছে করলা দিয়ে ডাল, যার মধ্যে ঢেঁড়স সেদ্ধ আর এটা সমস্ত কিছু মিক্স আপ একটা তরকারি, আর রুটিটা আমি ঘি দিয়ে ফেলেছি কারণ একটু কিছু একটু থাকবে। ভাই কি দেয় ভাই, লোকে দেয় ভাই ডাল একে করলা দেয়। ও ও ওরে পুট করে সাইড কেন করে দিলি, না না চুপ করে খা, দেখি এরু খা, এটা দেখি একবার একটুখানি মুখে দে, মুখটা তো দেখি। যা তো শুরু করে দিছিস তুই, আমি তো টাই মারিনি থাকুক, আজকে দইটা মনে হচ্ছে একটু বেশি দিয়ে দিচ্ছি, একটু না আমি তোমাকে না তুমি খাচ্ছ না কেন দই, কুসুম পোকা হামলা করেছে এখান থেকে কুসুমটা নিয়ে নিল। তো ডক্টর বিজয় কুমার রয় যিনি একজন গ্যাস্ট্রো স্পেশালিস্ট আর কলকাতা কাকুরগাছিতে ওনার একটা চেম্বার আছে আমেরিকানা গ্যাস্ট্রো অ্যান্ড সামথিং, তো সেখানে বাবার ট্রিটমেন্ট চলছিল, বাবার রিসেন্টলি পেটে একটা মাইনার ইনফেকশন ধরা গেছে যার দরুন পেটের মধ্যে আনইজিনেস কাজ করছিল। তো ডক্টর 14 ডেজের একটা কোর্স সাজেস্ট করেছিল, প্রবলেম হচ্ছে সেই কোর্সটার মধ্যে এমন একটা মেডিসিন আছে যেটা খুবই স্ট্রং আর ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রেই সেই মেডিসিনটাকে কনজিউম করতে গিয়ে আনইজিনেস হয়, বাবারও তাই হচ্ছিল। তো এক দুদিনের জন্য বোলপুরে ওখানে একটা নার্সিংহোমে বাবাকে আমরা অ্যাডমিট রেখেছিলাম বিকজ অফ সাম ক্রিটিক্যালিটি, তারপরে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। আর তোমরা তো দেখলে গত ফ্রাইডে আমি পূজা আর অর্পি যাই বোলপুরে, তো গতকাল মানে স্যাটারডে পোস্ট লাঞ্চ অব্দি সব কিছু ঠিকঠাকই ছিল, বিকেলের দিক থেকে বাবার ওই পেটে ব্যথাটা আবার স্টার্ট হয়। এবারে ডক্টর বিজয় কুমার রয় সল্টলেকে পার্কভিউ হসপিটালেও বসেন, তো আমরা ডিসিশন নিই যে ওখানে ওনার আন্ডারে পার্কভিউতে বাবাকে অ্যাডমিট করা, আর সেটা ভেবে গতকাল বিকেল 5টা নাগাদ আমরা বোলপুর থেকে বেরিয়ে যাই। এবার জানতাম সেই টাইমে বোলপুর থেকে বেরোনো মানে কলকাতা পৌঁছা থেকে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, এর আগেও একবার এরকম এক্সপিরিয়েন্স আমাদের হয়েছিল সেটা তোমরাও জানো, তাই হয় অলমোস্ট 9টা বেজে যায় ডানকুনি পৌঁছাতে পৌঁছাতে আর লরির পুরো লম্বা লাইন, মানে আমার জাস্ট কনসেন্ট্রেশনটা ব্রেক হয় আর আমি সোজা সোজা যাচ্ছিলাম, আমার সাইডে একদম একটা ফুললি লোডেড ট্রাক ছিল লাগলো, আর তোমরা তো দেখলে গাড়ির কি অবস্থা, আমি একটু আগে নিচে গ্যারাজে গেছিলাম, এইখানটা পুরো লরিটার সঙ্গে সাইড ওয়াইজ টাচ হয়েছে, দেখো যে জায়গাটা পুরো ডেন্ট হয়ে ভেতরে ঢুকে গেছে, ইভেন এই লকটাও কাজ করছে না, এখানটা পুরো স্ক্র্যাচ হয়ে গেছে, পুরো এরিয়াটা এখন ফিক্স করতে হবে। এই জায়গাগুলো ডেন্ট হয়নি শুধু স্ক্র্যাচ পড়েছে, কিন্তু এইখানটা স্ক্র্যাচও হয়েছে ডেন্টও হয়ে গেছে ইভেন এই লকটাও, তো সেটা আর একটা অ্যাডিশনাল হেডেক অ্যাড হলো। তো এনিওয়ে গতকাল রাত্রিবেলা অ্যারাউন্ড 11:30 নাগাদ আমি অর্পি আর পূজা বাবাকে নিয়ে পৌঁছাই ওখানে পার্কভিউ হসপিটালে, সেখানে বাবাকে অ্যাডমিট করে বাড়ি আসি অ্যারাউন্ড 1টা নাগাদ। এবার তোমাদেরকে একটা কথা বলি যেটা হয়তো ইমার্জেন্সিতে তোমাদের অনেকেই কাজে লাগতে পারে, কলকাতায় এই মুহূর্তে ম্যাক্সিমাম হসপিটালেই যদি কোনো পেশেন্টকে তোমরা ইমার্জেন্সিতে অ্যাডমিট করতে চাও, সো হোয়াট দে আর আস্কিং কি ওরা আইসোলেশনে পেশেন্টকে রাখবে। এবার কোথাও কোথাও এরকম বলছে যে তুমি ওখানে যাও দেন ওরা কোভিডের টেস্টটা করবে, দেন তুমি আবার পেশেন্টকে বাড়িতে নিয়ে এসো, কোভিডের টেস্টের রেজাল্ট আসার পর সেটা যদি নেগেটিভ হয় দেন তুমি পেশেন্টকে ওদের আন্ডারে অ্যাডমিট করতে পারবে ইমার্জেন্সিতে। আর কোনো কোনো হসপিটালে পেশেন্টের কোভিড টেস্টের পর তাকে আবার বাড়িতে নিয়ে আসাটা একদমই অ্যালাউড না, তো সেক্ষেত্রে হসপিটালে আইসোলেশন ওয়ার্ড আছে, ওখানে অ্যাডমিট হবে পেশেন্ট, ওখানে কোভিড টেস্ট হবে মিনিমাম 24 আওয়ার্স, ম্যাক্সিমাম 48 আওয়ার্সের মধ্যে রেজাল্ট আসার পর পেশেন্টকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হবে। বাট হ্যাঁ, আইসোলেশন ওয়ার্ডেও কিন্তু ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যাবে, মেডিকেল সাপোর্ট ওখানেও থাকবে, শুধু ডিফিকাল্টিজ হচ্ছে পেশেন্টের বাড়ির লোকজন আইসোলেশন ওয়ার্ডে একদমই যেতে পারবে না, পেশেন্টের কাছে নিজস্ব ফোন থাকবে না, তো তোমরা হসপিটালে ফোন করে খবর নিতে পারো, বাট ইন
10% পেশেন্টের কন্ট্যাক্টে যেতে পারবে না। তো আমরা সেকেন্ড প্রসেসটাই ফলো করেছি বিকজ বাবার ইমিডিয়েটলি একটা মেডিকেল সাপোর্টের দরকার ছিল। তো এই পরিস্থিতিতে বাবাকে হসপিটালে অ্যাডমিট করাটা ইটসেলফ একটা বড় ডিসিশন ছিল। অ্যান্ড যদিও ভাই পুরো ব্যাপারটা অতটা মেজার না, বাট স্টিল একটা সারাক্ষণ শরীরের মধ্যে আনইজিনেস হচ্ছে, তো আমরা আর এইভাবে ফেলে রাখতে চাইছিলাম না। এখন আশা করি খুব তাড়াতাড়ি রিকভার করে যাবেন। ছটা সময় হয়ে গেছে, গতকালের ব্লগটাই এতক্ষণ এডিট করতে বসেছি, তোমাদের অসংখ্য ইমেল জমে গেছে ব্লগ করতে যে খুব তাড়াতাড়ি আপলোড হবে। আর মিনওয়াইল হসপিটালে ফোন করেছিলাম, বাবা দুপুরে প্রপার লাঞ্চ করেছে, বিকেলে চাটা খেয়ে এখন টিভি দেখছে, তো ভালো আছে এটা শুনতে ভালো লাগে। কি হয়েছে আজকে দেখো আমার চিনির ডাব্বা পুরো খালি। হ্যাঁ, আমার জন্য গুড নিউজ, সকালে পূজা আরবান যাওয়ার আগে প্রায় 1 কোটি বার বলেছে কি কি আনবো চাকরি পাওয়া চা। সিরিয়াসলি দেখো পূজা, চাকরি পাওয়া বালা চা খেয়ে যা, দেখেছ কমাল কর দিল আর কিনে কি রে, একটু চাকরি পাটা বলে চাটা টেস্ট করে দেখ। পূজার এখন একটু মনে হয়েছে যে ওর বাড়ি যাওয়ার ইচ্ছা করছে, আবার পূজার মন ভেঙে গেছে। কি হলো আগে তারে ভেঙে গেল রে, তাকে পুরো একটা ঘুরিয়ে গেল মন। এতে কি একটু চাই নুন দিয়ে দিতে পারতো, আমাকে বানিয়ে দিল প্রোটিন শেক, সত্যি চিলি চিকেন আর চাউমিন পনির। কারোরই হয়নি ও একবার খালি কথা বলতে পেরেছে, বাট স্টিল আমরা মানে ওয়ার্ডে যে নার্স আছে তার থ্রু কথা বলছিলাম, তো বাবা ঠিক আছে এখন, বাট মানে টেনশন তো থেকেই যায়। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, এখন তো একটু টেনশন চলছেই, তো একটু বিয়ার আপ করে নিই ওনাদের সাথে। বাবা ঠিক হয়ে গেলে মানে তোমাদের এত প্রেয়ার্স আসছে, এত উইশ আসছে, এত ইমেল আসছে, আমরা রিয়েলি ওব্লাইজড। আর বাবা ঠিক হয়ে গেলে আবার আমরা হ্যাপিলি লাভিডাভি ব্লগ স্টার্ট করবো। সো এনিওয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আমি আর স্টে হ্যাপি স্টে প্রিটি বলছি না, আজকে সেরকম মেন্টাল কন্ডিশন নেই। সো গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।